আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো খুবই মজার নরম তুলতুলে আটা দিয়ে তৈরি নানরুটি। আর এই নানরুটিটা তৈরি করতে আমি কোনো ধরনের তেল ব্যবহার করিনি, বাটারও ব্যবহার করিনি। তেল বা বাটার ছাড়াই কিভাবে এই নানরুটিটা তৈরি করলাম সেটি আপনাদের সাথে শেয়ার করছি। এটি হবে খুব সফট আর অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে। তো প্রথমেই নানরুটিটার জন্য ডোটা মেখে নিচ্ছি। প্রথমেই একটা বাটিতে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ আটা। আপনারা কিন্তু আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো লবণ। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। চিনির কারণে নানটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ইস্ট। আর এই ইস্টের কারণে কিন্তু এই রুটিটা অনেক বেশি সফট হবে আর ফুলকো হবে। দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর ঘিটাকে যদি জমাট বাঁধা থাকে তাহলে অবশ্যই একটু গলিয়ে নেবেন। এখন সব উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব উপকরণ যখন একসাথে মিশে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে হালকা গরম করে রাখা দুধ। আর দুধটা হালকা গরম আছে, একদম ঠান্ডা দুধ দিলে কিন্তু এই ইস্ট কাজ করবে না, তাই এখানে দুধটাকে একটু গরম করে নেবেন। খুব বেশি গরম না, হালকা গরম হলেই হবে। এরপরে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। প্রথমেই খুব বেশি দুধ দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন আর সফট একটা ডো তৈরি করে নিতে হবে। তো এইভাবে করে অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। প্রথমে মনে হবে হাতে একদম লেগে আসছে, খুব বেশি স্টিকি হয়েছে, কিছু সময় মথে নেওয়ার পরে দেখতে পাবেন এরকম একদম সফট হয়ে যাবে। তো যখন এরকম সফট হয়ে যাবে তখন এর উপরে সামান্য পরিমাণে তেল দিয়ে হাত দিয়ে খুব ভালোভাবে একটু লাগিয়ে নেবেন। এতে করে আমরা এটা সেট হওয়ার জন্য যখন রাখবো তখন এটার উপর থেকে ড্রাই হয়ে যাবে না। তো এখন এরকম করে উপর থেকে একটু চেপে দিয়ে এরপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা গরম জায়গায় রেখে দিচ্ছি। চাইলে কিন্তু চুলার পাশেও রেখে দিতে পারেন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। আর এখন হাত দিয়ে চেপে চেপে এর ভিতরের বাতাসটা বের করে দিতে হবে। ঠিক এইভাবে হাত দিয়ে চেপে বাতাসটা বের করে দিচ্ছি। এরপরে সব আবারও একটু মথে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের মতো। আর এই 2-3 মিনিটের জন্য মেখে নিলে এই নানরুটিটা কিন্তু অনেক বেশি সফট হবে। তো এখন 2-3 মিনিট পরে আমি এইটাকে 2টা ভাগে ভাগ করে নিয়েছি। এখন ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনি যতটা পরিমাণে নানের পরিমাপটা চাচ্ছেন সেই অনুযায়ী কেটে নেবেন। আমি এখানে 3 কাপ ময়দা দিয়ে প্রায় 8টার মতো নান তৈরি করে নিব, এজন্য আমি 8টা লেচির কেটে নিচ্ছি। আমি একটু বড় আর মোটা সাইজের করে নিব, আপনারা চাইলে কিন্তু ছোট ছোট তৈরি করতে পারেন। তো এখন একটা হাতে নিয়ে এইভাবে করে একটু রাউন্ড করে দিচ্ছি, সবগুলো একইভাবে করে দিচ্ছি। এতে করে বেলতে সুবিধা হবে আর রুটিটাও গোল হবে। সবগুলো তৈরি করার পরে এখন চলে যাচ্ছি বেলার জন্য। তো প্রথমেই বোর্ডের উপরে সামান্য পরিমাণে ময়দা ছিটিয়ে নিচ্ছি আর 1টা লেচি নিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে এরকম করে দিচ্ছি। এখন এইটাকে বেলে নিতে হবে। আর রুটিটাকে বেলে খুব বেশি পাতলা করা যাবে না, নান রুটি একটু মোটা খেতেই ভালো লাগে। বেলা হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কতটা পরিমাণে মোটা রেখেছি। খুব বেশি মোটা রাখিনি। এখন চলে যাচ্ছি ভাজার জন্য। তো প্যানটা হালকা গরম হয়ে আসলে এর উপরে এই নানটা দিয়ে দিচ্ছি। এরপরে 30 সেকেন্ডের মতো লো হিটে এটাকে একটু ভেজে নিতে হবে। এরপরে উল্টে দিতে হবে। 30 সেকেন্ড পর পর একটু উল্টে দিবেন, তাহলে সুন্দর একটা কালার চলে আসবে আর নানটা আস্তে আস্তে কুক হয়ে যাবে। উপর থেকে হালকা একটু চেপে চেপে দিবেন, এতে করে নানটা ফুলতে সুবিধা হয়। দেখতে পাচ্ছেন নানটা কিন্তু একদম ফুলে গিয়েছে। আর এভাবে করে লো হিটে যদি ভাজেন তাহলে আপনার রুটিও অবশ্যই ফুলবে। তো যখন হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে নিচ্ছি। খুব বেশি সময় চুলার উপরে রাখার দরকার নেই, এতে করে নানটা পরে শক্ত হয়ে যায়, তাই মিডিয়াম লো হিটে এগুলোকে ভেজে নিতে হবে। একইভাবে সবগুলো রুটি আমি ভেজে নিব। আর আপনারা যদি চান এটাকে কিন্তু বাটারও উপরে ব্রাশ করে দিতে পারেন, তাহলেই হয়ে যাবে বাটার নান। আমি আজকে বাটার বা তেল কিছুই ব্যবহার করিনি। সবগুলো রুটি আমি বানিয়ে নিয়েছি।
আর নান রুটিগুলো অনেক বেশি সফট হয়েছে, আর আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি এটা কতটা পরিমাণে সফট, আর ভেতর থেকে কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ভিতরের অংশটা কতটা সুন্দর হয়েছে। আশা করছি এই নান রুটির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, আমার জন্যও দোয়া করবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।